আমার চ্যানেলটি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ইউটিউব বাংলা মিউজিক চ্যানেল সাবস্ক্রাইব করুন, পাশে থেকে বেল আইকনটা ক্লিক করে দেবেন। সবার আগে ন্যূনতম না, হাই ওয়েলকাম টু ভিউয়ার্স, সবাই কেমন আছেন? তো আশা করি সবাই কমেন্টের মাধ্যমে আপনাদের ভালো থাকা মন্দ থাকাটা অবশ্যই জানাবেন। তো আজ বাংলাদেশ নিয়ে কথা বলবো। বাংলাদেশে কি আজও কি আমরা নিরাপদ, সেটাই বলবো আজ। তো অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন, তো স্কিপ করবেন না। তো বাংলাদেশে একের পর এক দুর্ঘটনা, প্রাণহানি। আমাদের দেশ, আমাদের শহর আজও কি নিরাপদ? না, নিরাপদ না। সেটা হচ্ছে রাস্তা, সড়ক দুর্ঘটনা, যানবাহন দুর্ঘটনা। বাংলাদেশে বড় বড় বিল্ডিংয়ে আগুন লাগা, রাস্তাঘাট তুরপার করা আজও নিরাপদ না। আমার জীবনটাও নিরাপদ না, আপনার জীবনটাও নিরাপদ না। তো সেইগুলো বিস্তারিত আলোচনা করব। শহরের যা আশেপাশে আছে, নদী নালা দূষিত, বাতাস দূষিত, পুরো ইগনুলটাই দূষিত, জলবায়ু ধীর, পুরোটাই দূষিত। পুরো বাংলাদেশে দূষিত বলবো না, বাংলাদেশ জন্মভূমি আমার। তো বাংলাদেশ নিয়ে উচ্ছল বিঘ আলোচনা হচ্ছে বিশ্বের বাইরে, কারণ বাংলাদেশটা মধ্যবিত্ত রাষ্ট্র। তো আমাদের শহরের যে কথাটা বলতে গেছিলাম, শহর আমরা পচিয়ে ফেলছি, দূষিত বাতাস, গাড়ি রাস্তা যানজট, পুরনো গাড়ি, বায়ু। তো আমরা যখন শহরটা পচিয়েছি, তো শহর এখন আমাদেরকে পচাচ্ছে, যেটা কেমন শহরে আগুন লাগা, মানুষকে পুরানো। তো সব কিছুটা ইগনোর, মানে ভাষা প্রকাশ পাচ্ছি না এটা কীভাবে বলবো, যে হঠাৎ করে সব কিছু লেগে যাওয়া, সবই একটা ধীর ইগনোর দেওয়া প্রকৃতির অনিয়ম। যেমন প্রকৃতির কাছে আমরা সবাই সচ্ছল, প্রকৃতির কাছে, প্রকৃতির চেয়েও কোনো কিছু বড় নাই, প্রকৃতির কাছে সবাই দুর্বল প্রাণী। যেগুলো ঢাকার ভিতরে যেগুলো অনিয়ম করতেছে, সেগুলো হচ্ছে একের পর এক দুর্ঘটনা, সড়ক রাস্তা, মানুষ মারা যাওয়া, কিছু চেকনোলটা বলতেছিলাম। তো ঢাকা শহরে আমি কিন্তু গ্রামের ছেলে, তো আমি ঢাকা শহর নিয়ে এত কথা বলতেছি কেন, সেটা সবার মাঝে প্রশ্ন থাকতেই পারে। তো অবশ্য একটা প্রশ্নবিদ্ধ আছে বলে আমি আজকের এই কথাগুলো বলতেছি। আমি যতবার ঢাকায় গিয়েছি, লাইনের ভিতর দেখলাম যে সিগন্যাল ক্রস করে চলে যাচ্ছে। তো যেটা আমার মনে হলো যে ঢাকা শহরে যে মানে সিগন্যাল ক্রস করে চলে যাচ্ছে, সে মনে হাসাহাসি করে রাস্তার লোকজন, গাড়িগুলোর যে ড্রাইভার আছে তারা হাসাহাসি করে, কেমন যা মনে হয় ঢাকা শহরে নতুন আসছে, যে গাড়ির যানবাহন দূষিত, বায়ু, বাইরে থেকে যদি বিদেশি পর্যটক বাংলাদেশে আসে, যে পুরনো ভাঙাচোর গাড়ি আছে, সেই গাড়িগুলোকে অ্যাকসেপ্ট না করা, যে বাতাসগুলো আমাদের যে অক্সিজেন নিচ্ছে, সে বায়ু গাড়ির থেকে কিন্তু অনেক, যে সিলিন্ডার ফাইভ আছে, ফাইভ দিয়ে অনেক গ্যাস, মানে দূষিত বাতাস বাইর হয়। তো আমাদের কি আজ এটা অক্সিজেন কি নিরাপদ? নিরাপদ না। তো আমরা যদি সরকারকে বিশেষভাবে অনুরোধ করি, সেটা পুরনো গাড়িগুলোকে বাদ দিয়ে নতুন কিছু গাড়ি নেওয়ানো হোক, যে এমন গাড়ি যে রাস্তা কন্ট্রোল খুব ক্লিয়ারভাবে চলতে পারে, সব সিঙ্গেল মানতে পারে, পাবলিক ওটা যদি খুব ধীরে সুস্থভাবে চলতে পারে, নিরাপদে যাইতে পারে। তো সেগুলাই ভিডিওতে তুলে ধরলাম আপনাদের সামনে। তো আমরা যখন বাইরের পর্যটক আসে বাংলাদেশে ঘুরতে, তখন দেখে যে রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে, একটার সাথে একটা গাড়ির ডাকা খাইতেছে, গাড়ির যে অবস্থা, যে সিরিয়াস, যে গাড়ির কোনো রং নাই,
গাড়ির যে পর্যটক ব্যবস্থা, যে সৌন্দর্য, সেই সৌন্দর্যটা কিন্তু দেখে বাইরের মানুষ হাসতেছে। কেমন হাসতেছে দেখুন, গাড়ির একটার সাথে একটা ধাক্কা খাচ্ছে, আপনার একটার সাথে একটা কে পাল্লা দিয়ে আগে যাবে, সেগুলো বাইরে দেখে যখন ফ্রেন্ডরা বলবে দেখ এই দেশে বাংলাদেশের নীতি, এই দেশে বাংলাদেশের রাস্তা যানবাহন চলাচল, তখন বাংলাদেশ বাইরের মানুষ কী বলবে। তো এই জন্যই বাংলাদেশ মানে শহরটা এত দূষিত হচ্ছে দিন দিন, এত জলবায়ু হচ্ছে, দেশ নষ্টের দিকে চলে যাচ্ছে, সেগুলা কী বলবো, ভাষা প্রকাশ পাইতেছি না। যে কয়েকদিন 2019 সালটাই এমন যে মাস পার না হতে, দিন না যেতে, সময় না কাটতে একটার পর একটা অসুবিধা যাচ্ছে। দেখুন আপনারা কিছুদিন আগে বনানীতে কিন্তু 70 থেকে 110 জনের মতো মারা গেছে আগুনে, বিধ্বস্ত ঘটে। তারপর কিছুদিন আগে CMB মার্কেটে অনেক অনেক লাখ লাখ কোটি কোটি টাকা নষ্ট হয়েছে আগুন লেগে। তো সেগুলা কেন সরকার পদক্ষেপ নিচ্ছে না? বাইরের পর্যটকটা অনেক মানে অনেক লজ্জাজনক যে ঢাকা শহরে যে গাড়ির যে অবস্থা, একের পর এক দুর্ঘটনা, সড়ক জামি, রাস্তার যে পরিবাহার পরিপূর্ণতা, কী বলুন, সীমাবদ্ধতা, তারপর আপনার কন্ট্রোল করে গাড়ি চলা, মোবাইলে কথা মোবাইল রেখে ফোনে কথা বলা ড্রাইভারে, এসব আসলে গাড়ির যে পরিবর্তন অবস্থা, যদি সরকার থেকে যদি লোন চাওয়া হয় সরকার দিতে বাধ্য, যে আপনার গাড়িগুলো কন্ট্রাক্টগুলো নতুন করেন, মানে পরিবেশটাকে উন্নত করেন, নিজেকে কেরিয়ারকে উন্নত করেন, সেই প্রচেষ্টাই আপনাদের ভাষা হারিয়ে ফেলতেছে। মানবতা এখন কোথায় দিকে চলে যাচ্ছে? হ্যাঁ, যে কথাগুলো বলতেছিলাম যানবাহন নিয়ে, তো আপনার যে যানবাহন যে গাড়িগুলো আছে, এক একটা স্টেশন আছে যে এই রাস্তার মধ্যে এতটা গাড়ি চলবে, লাভবাহিক গাড়ি চলবে, এতটা বলেকা গাড়ি চলবে, এতটা তিশা গাড়ি চলবে, এক একটা তদন্ত কমিটি আছে, আছে না? অবশ্যই আছে। তো সেই তদন্ত কমিটি কী করতেছে, যে গাড়ির অবস্থা, এই সিগন্যাল, এই এই যে গাড়ির ব্যবহার, বাসা, অবশ্যই আপনারা জানেন, অবশ্যই অবশ্যই জানেন আপনারা, যারা ঢাকা শহরে গেছেন নতুন বা পুরাতন, তারা খুব ভালো করে জানেন যে এই অবস্থা। তো যে কয়েকদিন আগে যে আগুনটা লাগছে ঢাকা বনানীতে, সম্ভবত বিল্ডিংটা 21 তলা হবে, তো আপনারা নিশ্চয়ই অবাক যে 21 তলার বিল্ডিংটার মালিক কোটিপতি ছাড়া নয়, অনেক টাকার মালিক। যে ড্রয়িং নিয়ে আসছে সে কিন্তু জানে যে এই মালিক অনেক কোটিপতি, অনেক টাকা। তো কেন এই চারপাশে ক্লিয়ার করে রাখলো না? মানুষ যখন অবশ্যই কোনো না কোনোভাবে দুর্ঘটনা ঘটতেই পারে, এটা সবার মাথায় আছে, আছে না? অবশ্যই আছে। তো আপনার যে ইঞ্জিনিয়ার ড্রয়িং নিয়ে আসছে সে কিন্তু জানে যে কোনো না কোনোভাবে একটা দুর্ঘটনা লাগতে পারে, আমি একটা সড়ক জোরজামি ক্লিয়ার করে রাস্তা রাখি, যে কোনো যদি অসুঘটনা বা সড়ক দুর্ঘটনা বা আপনার কোনো সিগন্যাল থেকে কোনো অসুবিধা হয়, যখন পাবলিক সবসময় নেমে নিরাপদে নামতে পারে। একটা অনেক ভালো ভালো কন্ট্যাক্টের আপনার ট্রাইস লাগাও, মার্বেল লাগাও, এই লাগাও, সেই লাগাও, অনেক সুন্দর হার্ডওয়ার জিনিস লাগাও আপনার, এই ফায়ার সার্ভিসের এটা এই যে রাখো, এটা আপনার জীবনে আগুন লাগবে, তো একবার লাগবে না, কিন্তু একবারে তখন হাজার হাজার প্রাণ নিয়ে কেড়ে নিতে পারে, সে প্রাণগুলোকে ফিরিয়ে দিতে পারবে। আপনার একটা বিল্ডিং বিধ্বস্ত হলে আবার বিল্ডিংটা তৈরি করা যাবে, একটা মানুষ যখন জীবন চলে যাবে, জীবনটা আপনি দিতে পারবেন? কখনো দিতে পারবেন? তো অবশ্যই মাথায় স্মার্টনেস থাকতে হবে, এই মাথা রাখতে হবে অবশ্যই এগুলো কন্ট্যাক্টগুলো। আজকে একটা খবরের পত্রিকা দেখলাম 11,500 বিল্ডিং ঝুঁকিপূর্ণভাবে আসছে। তো সে ঝুঁকিপূর্ণতার মালিক যারা, বিল্ডিংয়ের মালিক, তাদেরকে একবারও মনে হয়নি যে এত আমি এত হাজার হাজার টাকা ভাড়া পাচ্ছি মাসে, আমি বিল্ডিংটার জন্য কিছু করি, মানুষগুলো সুন্দরভাবে বেঁচে থাকুক, সে কন্ট্রাক্টগুলো আমরা তৈরি করি না, সেটা না করে বিল্ডিং ঝুঁকিপূর্ণ আছে ঝুঁকিপূর্ণ থাক, বাংলা বেঁচে যাবে, মানুষ মূল্য মরে যাবে। আসলেও কি সেটা ঠিক? আপনাদের কাছে প্রশ্ন রেখে গেল। হ্যাঁ, আমরা কিন্তু একদিক দিয়ে সরকারের দোষ দেখে ফেলছি,
হ্যাঁ অবশ্যই সরকারের দোষ অবশ্যই আছে, গভর্নমেন্ট বলে একটা কথা আছে, তদন্ত কমিটি বলে একটা কথা আছে, রাইট? আমি রাইট, সেটা যদি তদন্ত কমিটি যদি ভালো করে সিগন্যাল দিয়ে থাকে, আপনার বিল্ডিং বড় বড় বিল্ডিং কন্ট্যাক্ট করে তৈরি করে, তো সেগুলো আমাদের কমিটি তদন্ত কমিটির দায়িত্ব যে এগুলো বিল্ডিং সব ফায়ার সার্ভিস আপনার এডিট করা সব কিছু দায়িত্ব তদন্ত কমিটি ক্লিয়ার রাখা। এ হচ্ছে আমাদের শহরে একটা সিগন্যাল আপনাকে দিলাম। তারপর হচ্ছে সড়ক দুর্ঘটনা নিয়ে কথা, সড়ক জামি রাস্তা যানবাহন নিয়ে কথা। এই যে সড়ক দুর্জমি রাস্তা যানবাহনে বায়ু দূষিত, বড় বড় কী করে কোটিপতিরা এক একটা গাড়ি কিনে, এক একটা গাড়ি কিনে এক একজন চলে, আপনার বড় ছেলে একটা, ছোট ছেলে একটা, মেজম ছেলে একটা, মেয়ে একটা, রাস্তা নিয়ে বের হবে, রাস্তার সিগন্যাল জাম পড়াবে, অনেকগুলো গাড়ি, তিন চারজন মানুষ ব্যবহার করবে চারটা গাড়ি, আর যারা আমাদের মতো আপনাদের মতো সাধারণ মানুষ খেটে খাওয়া তারা কোন গাড়িতে উঠবে আজকে নিরাপদ? তিন চারজনে চারটা গাড়ি নিয়ে বের হবে, রাস্তা ব্লক মারবে, রাস্তা ব্লক করা, আপনার যে গাড়িতে উঠবো সেই গাড়িতে কোনো আজ কোনো নিশ্চয়তা আছে? পাবলিক বাসে অনিশ্চিত, সেগুলো প্রশ্ন রেখে গেল আপনার বিবেকের কাছে, কমেন্টে জানাবে। আমরা কিন্তু আজও নিরাপদ না। তো নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন, পাশে বেল আইকনটা ক্লিক করে দেবেন। এতটুকু আপনাদের কাছে প্রত্যাশা আশা করি। তো ওকে বাই বাই, নিজেকে কেরিয়ার শক্ত করবেন, নিজে উন্নত হবেন, সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবেন, নিজে বিবেকের কাছে সব প্রশ্ন রেখে যাবেন, নিজে মানুষ হন, অন্যকে মানুষ রাস্তা নিয়ে যান, মানুষকে অনুসরণ করা, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।